ওয়েলকাম টু অফিস জোন। আজকে এমএস এক্সেলের টিপস অ্যান্ড ট্রিক্স হলো, দেখেন আমার এমএস এক্সেলে অনেকগুলো নিচে শিট আছে, তো আপনার কিন্তু হাজার হাজার থাকতে পারে, সমস্যা নেই। এখন কথা হলো, আমাদের আছে এই শিটগুলো অনেক সময় সিলেক্ট করতে হয়, তাই না? তখন আমরা কিভাবে সিলেক্ট করি, এই মাউস দিয়ে শিফট চেপে ধরে তারপর কিন্তু আমরা এক একটা করে চুজ মতো, হ্যাঁ, নিজের পছন্দ মতো কিন্তু আমরা সিলেক্ট করে থাকি, তাই না? এখন কথা হলো, আপনি যদি এভাবে এক একটা করে সিলেক্ট করেন, যখন আপনার হাজার হাজার শিট থাকবে, তখন আপনার সময়টা কত ব্যয় হবে আপনি একটু ভাবুন তো। তো আমি আজকে আপনাদের যে টিপসটি দেখাবো, আপনি যদি অ্যাপ্লাই করেন, আশা করি আপনার সময়টা অনেক বেঁচে যাবে। তো দেখেন, আমার সাপোজ শিট ওয়ান থেকে শিট নাইন পর্যন্ত আমার সিলেক্ট করতে হবে। এখন আমি কি করব, জাস্ট মাউস দিয়ে শিট ওয়ান ক্লিক করে শিফট চেপে ধরে, কিবোর্ডের শিফট চেপে ধরে জাস্ট শিফট নাইন পর্যন্ত সিলেক্ট করেন। দেখেন আমার কিন্তু টোটালি শিট নাইন পর্যন্ত আমার শিটগুলো সিলেক্ট হয়ে গেছে, আমার কিন্তু আর এক একটা করে এই মাউস দিয়ে ক্লিক করতে হয়নি, তাই না? তো আপনার যদি আরও শিট থাকতো, আপনার কিন্তু জাস্ট কিবোর্ডের শিফট প্রেস করে আপনার কিন্তু জাস্ট মাউস দিয়ে একটা সিলেক্ট করবেন, যতটুকু প্রয়োজন হয় আপনার কিন্তু শিটগুলো অলরেডি সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আস এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।